স্বাগতম সবাইকে। আজ আমরা পরিবেশন করব ওয়ালটনের আকর্ষণীয় GNS1 মডেলের গ্যাস স্টোভটির স্থাপন প্রণালী, যা ব্যবহার করে আপনি আপনার রান্নাকে আরো সহজ ও প্রাণবন্ত করে তুলতে পারেন। তাহলে চলুন দেখে নেই গ্যাস স্টোভটি সম্পর্কে সব বিস্তারিত। একটি কাটারের সাহায্যে এর প্যাকেটের নিরাপত্তা টেপটি কাটুন। প্যাকেটটি খুলে প্রথমেই আপনি পাবেন এর নির্দেশিকা বইটি। এর মধ্যে রয়েছে স্টোভটি সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য, যা অবশ্যই নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন। এখন গ্যাস স্টোভটি সাবধানে বের করুন এবং আপনার সুবিধা মতো সমতল জায়গায় স্থাপন করুন, যেন স্টোভটির উপরের দিকে ন্যূনতম 100 সেন্টিমিটার এবং চারপাশে 15 সেন্টিমিটার জায়গা খালি থাকে। GNS1 মডেলের গ্যাস স্টোভটিতে রয়েছে সম্পূর্ণ নিজস্ব ডিজাইনের আকর্ষণীয় টেম্পার্ড গ্লাস টপ প্যানেল। টেম্পার্ড গ্লাস টপ প্যানেল উচ্চ তাপমাত্রায় ব্যবহার উপযোগী, যার কারণে স্থায়িত্ব হয় অনেক বেশি। এর রয়েছে নন ম্যাগনেটিক স্টেইনলেস স্টিলের ফ্রেম, যা মরিচা প্রতিরোধক। রয়েছে মজবুত লেগ, যা অনেক ভর নিতে সক্ষম। এখন চলুন দেখে নেই গ্যাস স্টোভটির বিভিন্ন অংশ এবং এর স্থাপন প্রণালী। এটি স্টেইনলেস স্টিলের তৈরি ওয়াটার প্লেট, যা মরিচা প্রতিরোধক। এটি বার্নার। এখন বার্নারের আকার অনুযায়ী এর ক্যাপগুলো স্থাপন করুন, যা শতভাগ পিতলের তৈরি। ওয়াটার প্লেটের উপর প্যান সাপোর্টটি বসিয়ে নিন, যার উপর আপনি দৃঢ়ভাবে পাত্র রাখতে পারবেন। এর প্যান সাপোর্টটি এনামেল প্রলেপ বিশিষ্ট পুরু ধাতু দ্বারা তৈরি, যা অনেক ভর নিতে সক্ষম। বার্নার ক্যাপের উপর সরাসরি কোনো ছোট পাত্র, মগ বা বাটি দেবেন না, এতে টপ গ্লাসের ক্ষতি হতে পারে। ছোট পাত্র ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ওয়ালটন প্রদত্ত ফ্রি স্মল প্যান সাপোর্টটি বড় প্যান সাপোর্টটির উপর বসিয়ে ব্যবহার করুন। খেয়াল রাখবেন বার্নারের আগুন যেন সরাসরি গ্লাসে না লাগে। এখন গ্যাস লাইনের সাথে স্টোভটিকে সংযুক্ত করতে রাবারের হোস পাইপটি গ্যাস টিউবের দাগ কাটা অংশ পর্যন্ত প্রবেশ করান এবং ক্লাম্প দিয়ে হোস পাইপের প্রান্তটি শক্ত করে আটকিয়ে দিন। খেয়াল রাখুন গ্যাস হোস পাইপটি যেন কোনোভাবে আগুনের সংস্পর্শে না আসে, এতে আগুন লেগে দুর্ঘটনা ঘটতে পারে। এখন চুলা জ্বালানোর জন্য গ্যাস কন্ট্রোল নবটি ভেতরের দিকে চেপে ধরে অন পজিশনে ঘোরান, যতক্ষণ না চুলাটি জ্বলে উঠবে। গ্যাস স্টোভটির রয়েছে অটো ইগনিশন সিস্টেম, যার কারণে চুলা জ্বালাতে ম্যাচের কাঠির কোনো প্রয়োজন হয় না। এক একটি অটো ইগনিটার 50 থেকে 60 হাজার বার চুলা জ্বালাতে সক্ষম। নবটি অন এবং মিনিমামের মাঝামাঝি অবস্থানে ঘুরিয়ে আগুনের শিখা নির্ধারণ করতে পারেন। গরম অবস্থায় গ্লাসের উপর ঠান্ডা পানি ফেলবেন না, এতে গ্লাসের ক্ষতি হতে পারে। ওয়ালটনের গ্যাস স্টোভটি রয়েছে 1 বছরের ওয়ারেন্টি। তাহলে আজই সংগ্রহ করুন দীর্ঘস্থায়ী এবং ইউনিক টেম্পার্ড গ্লাস ডিজাইনের ওয়ালটন GNS1 মডেলের গ্যাস স্টোভটি। এর সেরা মানের পার্টস এবং শক্তিশালী বডি দেবে আপনার রান্নাঘরের দীর্ঘস্থায়ী সেবা। ধন্যবাদ।